তার পিছনে কিছু রিজন আছে রিজনগুলো তোমাদের অবশ্যই জানাবো আমাদের বাড়িতে একজন গেস্টও এসে গেছে কে এসছে তাকেও অবশ্যই দেখাবো আমাদের বাড়িতে ইউজুয়ালি গেস্ট আসলে আমরা কোনো ব্লগ বানাই না তোমরা যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা সবাই জানো তো কে এসছে সেটাই তোমাদেরকে প্রথমে জানাবো তারপর এত লেট করে কেন ব্রেকফাস্ট খাচ্ছি সেটাও জানাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো তোমাদেরকে যেটা বলেছি গেস্ট কে এসছে এবার তোমরাই দেখে নাও যারা আমাদের ভিডিও দেখো তারা জানবে এটা কে এটা নীল কলকাতা থেকে আজকেই সদ্য সদ্য টপকেছে এখানে আর আমাদের একটার সময় হচ্ছে ব্রেকফাস্ট বাকিটা কি হবে কখন হবে জানি না আর এইটা নীল নিয়ে এসছে আশফল অনেকেই চেনো এটা পরে খাওয়া হবে এখন নয় এখানে রয়েছে এগ স্যান্ডউইচ এটাও এসছে তো চলো সমস্তটা খাওয়া দাওয়া করে নিই তারপর বাকি কথা পরে হবে তোমরা তো দেখতেই পারলে কখন আমরা ব্রেকফাস্ট করলাম কারণ নীলের আস্তে আস্তে প্রচণ্ড দেরি হয়ে গেছিল আর রাস্তায় ট্রাফিক ছিল বলে তো লেট আরও বেশি হয়ে গেছে তারপর ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেছে কিন্তু লাঞ্চের তো প্রিপারেশন নিতেই হবে তো লাঞ্চের প্রিপারেশন অলরেডি বোন নিয়ে নিয়েছে চলো তোমাদের আগে সেটাই দেখাই লাঞ্চের কী প্রিপারেশন বোন নিয়েছে তো লাঞ্চে দেখতেই পাচ্ছো বোন বিরিয়ানি অলরেডি বানিয়ে নিয়েছে অল্পে একটু শুধু হালকা গরম করে নিচ্ছে কেন এতটা লেট হয়ে গেছে বলে একটু গরম মানে গরমটা অতটা নেই আর এখানে আমি সালাড কেটেও নিয়েছে তো সুন্দর করে আগে আমি এগুলো সাজিয়ে নিই সাজিয়ে নেওয়ার পর নীলকে ডাকছি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তিনজনের তিনটে প্লেট মানে থালাতে বেড়েও নিয়েছি তো নেওয়ার পর এবার নীলকে ডাকবো আর তার সাথে তো একটা জিনিস ভুলেই গেছিলাম সেটা হচ্ছে কাবাব কাবাব ছাড়া কিন্তু আমার ঠিক মানে জমে না তো তার ওটা ভুলে গেছিলাম তো বোন এদিকে সব এগুলো আমি যখন গুছিয়ে নিয়ে ওকে ডাকছি আর বোন এদিকে কাবাবটা ভেজে নিচ্ছে তো দেখো কাবাবটা অল্প করেই ভাজছি কারণ চিকেন অলরেডি আছে কারণ বেশি ওভারলোড হয়ে যাবে আমাদের খাওয়াটা কারণ যেহেতু খাই না যেহেতু একবারে পুরোটা খেয়ে নিলে বেশি হয়ে যাবে তো কাবাব ভেজে নিয়ে এসছে এবার আমরা তিনজনেই খেতে বসে যাব। তো আমার তো জাস্ট দেখে আমি তো আর সহ্য করতে পারিনি আমি খাওয়া শুরুও করে দিয়েছি তো দুজন একটু ওয়েট করছিল তো আমাদের লাঞ্চ তো হয়েই গেছে লাঞ্চে কি কি প্রিপারেশন ছিল সবটাই যে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু লাঞ্চ খাওয়াটা পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ আমরা যখন অনেকে থাকি বা বা তিনজন যখন ছিল বেশ জোরে জোরে হাসি ঠাট্টা কথাবার্তা হচ্ছিল তো ওটা যদি কন্টিনিউ চলতে থাকতো তোমরা আমাদের কথা শুনতেও পারতে না তার জন্য সেইটা শেয়ার করিনি কি কি প্রিপারেশনে ছিল সেটা তোমাদের দেখিয়েছি আর এখন একটুখানি হালকা করে শুতে হবে কারণ অনেকটা ট্রাভেল করে নিলে এসছে তো অলরেডি টায়ার্ড তো আমরাও একটুখানি হালকা করে টায়ার্ড হয়েই আছি তো তার জন্য একটুখানি ঝাপকি দিয়ে নেব না হলে ঠিক ভালো করে জমবে না তো যাই হোক তারপর দেখা যাক বিকেলবেলা কোথাও যদি বেরোতে পারি যদি নীল থাকে তাহলে অবশ্যই বেরোবো আর যদি ওকে ও বেরিয়ে যেতে হয় কারণ ওর বলছিল বিকেলবেলায় ওকে বেরিয়ে যেতে হবে তো যদি বেরিয়ে ওকে যেতে হয় তাহলে আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না তো দেখা যাক কি করি তো দুপুরের খাবার খেয়ে ঘুম থেকে উঠেছি গলা ওই আর বোন চা করে নিয়ে আসছে তো হাই কালার তো তোমরা বুঝতেই পাচ্ছো আমার গলা শুনতে পাচ্ছো না কেন সেটাই যাচ্ছে যাই হোক দেখাচ্ছে কি চা করে এনেছে সুস্বাদু চা তো দু কাপ চা নিয়ে এসছে হ্যাঁ কারণ আমরা একটা কাপের মধ্যে দুজনে চা নিয়ে খাই তো সেটা তোমরা জানো এই চাটা খেতে ভালো হয় তার মধ্যে এটার মধ্যে লেমন রাইস থাকে একটু আদা থাকে অল্প একটু এলাচ থাকে তোলিশি থাকে তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই রকম ওয়েদারে তো আরও বেশি ভালো লাগে তাতে দুধ চা অবশ্যই মিস করি বাট কিছু করার নেই কথা কম বলে হলে ঠান্ডা হয়ে যাবে নীল যথারীতি সন্ধে নাগাদ বেরিয়ে গেছে আমাদের বাড়ি থেকে ওকে ব্যাঙ্গালোর থেকে কোচি আবার ট্রাভেল করতে হবে কালকে ভোরবেলাই ও বেরোবে তো তার জন্য আজকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলো তো ও আজকে এসছে বেশ ভালোই লাগলো বেশ আনন্দ করলাম যদি একটু ঘুরতে কোথাও যেতে পারতাম বেশ আরও ভালো লাগতো কারণ ও প্রথমবার এসছে ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরটা একটুও যদি দেখাতে পারতাম আমাদের এখানে কাছেই নে সরি করমাঙ্গালা তো ওখানেও যদি নিয়ে যেতে পারতাম আমার কাছে সত্যি বলছি খুব ভালো লাগতো হয়তো নীলেরও অবশ্যই ভালো লাগতো বাট পসিবেল হলো না কারণ ওকে চলে যেতে হচ্ছে আর সোড়মাঙ্গালা হচ্ছে দুপুরবেলা গিয়ে কিছুই ভালো লাগে না ওখানে একটু রাত্রিবেলা গেলেই ভালো লাগে তো দুপুরবেলা যেরকম ঘুমিয়েছি টুমিয়েছি সব কিছু করে ওঠার পরও বললো নাও বেরিয়ে যাবে চাটা খেয়ে যথারীতিও চলেও গেল তো আজকের মতন ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম কিন্তু সত্যি বলতে খুবই আনন্দ করেছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিও আজকের মতন টাটা